আমন্ত্রণ যখন দিয়েছেন আমরা সবাই এসেছি, এবার বিধি কর্ম যা যা আছে আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সব কিছু করছি। তাই যেন হয় মা, আরম্ভ করো তোমাদের সে বিধিকর্ম। তাই মা, আমরা কে কেমন সেজেছি তুমি জানাচ্ছি মা গো। সত্যি আমাদের নকরি থাকলে অবশ্যই জিজ্ঞেস করতো মা। তাহলে তোমরা যখন রাহি সেজেই এসেছ, তাহলে কে কেমন কি রাহি এসেছ? তবে শোনো মা, ওরে হো সেজে এলো রে রাজার কুমারী রে, হো সেজে এলো রে রে হো সেজে এলো রে রাজার কুমারী রে, হো সেজে এলো রে। শ্বশুর ভাষুর কাউকে চিনছে না মা গো। সে কি মা, আমাদের সনাতন ধর্মে ভাসুরদের নারীরা স্পর্শ করে না। আচ্ছা মা, তুমি ঘরে বসে গেলে একটা কথা বলি। বলো মা। যে যখন বাজারে চলে তার কিন্তু দোষ বেরোয় জানেন। তার মানে? আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না তো, আমি স্বামীর ঘর করছি, ওর জ্বলন হচ্ছে, তাই বলছে ভাসুরের সঙ্গে লটর পটর। না মা, শ্বশুরের সঙ্গে যে লটর পটর। শোনো মা, অমন কত অমন কথা বলতে নেই বিয়ে বাড়িতে। এই যে শোনো, আচ্ছা দেখি তো তুমি কী রাইও সেজে এসেছো আমার রাজবাড়িতে। আমি তো মণ্ডলের রাইও। সত্যি? আচ্ছা শোনো মা, যখন তোমরা এতগুলো রাইও সবাই সেজে এসেছো, আর তাহলে বিলম্ব কেন? চলো তাহলে আমাদের যতগুলো জন্ম যতগুলো দ্রব্য রয়েছে সকলের জন্ম বৃত্তান্ত কথা তোমায় শোনাতে হবে। হ্যাঁ না, আমি এগুলো জানছি না। আগে আমি জানতাম যে, শুনেছিলাম বড়দিনী মুখে বিয়ে বাড়িতে নাকি জন্ম দেয়, তো আমি একবার ভুল ধরেছিলাম যে জন্ম এখন কি করে হয়। শোনো মা, জন্ম হয় না, ওটা হচ্ছে
জন্ম কথা বর্ণনা করা, তার বৃত্তান্ত বলতে হবে। তাহলে সেটা কাজ আমাদের করে আমাদের যত দ্রব্য, মানে সকল দ্রব্যের জন্ম তো আমরা দিতে পারবো না, জন্মদাতা নেই, তাহলে সে কথাটা বলতে হবে। শুনেছিলাম, তাহলে আরম্ভ করো। আরে হলুদ তোমার কোথায় জন্মে, এবার চলো আগে হলুদটা বেটে নি, কেমন? বেশ মা গো, আগে হলুদ বাটবি? হ্যাঁ বেশ, নিয়ে এসো হলুদের থালাটা, নিয়ে এসো। ও যে হলুদ বাটিয়া থালাতে সাজাইয়া দাগি দিয়া বালো রে মোর ব্রাহ্মণের পাড়ার আমার জমতাকে ডেকে ছলনা পুততে হবে তোমাদের। আগে ধানটা ভেঙে নাও, নাও মা। যাকে মনসা ভক্তদের কাছে নিবেদন, আমাদের যিনি নায়ক মহাশয়, আমাদের নায়ক বাবু,
সকলের জন্য জলযোগের আয়োজন করেছি। সকলকে সেবা দেবে বলে পাশে একটি প্যান্ডেল করা আছে, দয়া করে এক এক করে গিয়ে সবাই সেবা নেবেন, যাতে কি আমাদের নায়কবাবুর জীবনে যেন ধন্য হয়, কিংবা সেও সেবা দিয়ে যেন নিজেকে গর্বিত করতে পারে। তাই আপনাদেরই চরণধুলি পাবে বলে আজ ভক্তদের জন্য সেবার আয়োজন করেছে। সবাই গিয়ে দয়া করে সেবা অবশ্যই নিয়ে যাবেন। জয় মা মনীষা। আচ্ছা চলেন, ধান ভাঙতে যাব। না বলছিল মা, রানী মা, মানে বিয়ে বাড়িতে অনেক ধরনের লোক আসে, আপনি হয়তো জানেন না। কেন জানবেন বলেন তো, আপনি হলেন বয়স্ক মানুষ, পুরানা যুগের মানুষ। না ঠিক বলেছো, কলিযুগের মেয়েদের মন কিরকম আপনি কি জানেন? না মা। আচ্ছা তুমি ধানটা ভাঙো, আমার জামাই কেটে কিন্তু বেশ বিয়ে বাড়িতে দেখেন অনেকে আসে নাচানাচি করতে। আমাদের ঘোষের মধ্যে বিয়েতে বড়ই আনন্দ হয় মা। তাই? হ্যাঁ। আচ্ছা খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? সব আছে, ওই যে প্যান্ডেল করা আছে পাশে, এগুলো চিন্তা করবে না। হ্যাঁ, শুধু তোমাকে নয়, সবার জন্য আয়োজন করেছে আমাদের। এগুলো আমাদের নাম বাবু, এগুলো খাবো। তাহলে এই বিয়ে বাড়িতে লুচি পুরি খেতে এসেছি। তাহলে কি খাবে গো? ম্যাকডোল রাম, লেবু জিন, ব্ল্যান্ডার, অফিচার চয়েস, লাস্টে 60। বাবা ওইগুলো সব ব্যবস্থা আছে, তুমি চিন্তা করো না মা। এই মিষ্টি টিষ্টি খাবো। আচ্ছা আগে বিধিটা করো, সব ব্যবস্থা হবে। কাজ করেন, এক পেটি বিয়ার দিয়ে দেন আমাদের, হয়ে যাবে, এক পেটি বেশি না। আচ্ছা দিয়ে দেবে, যাবে আমাদের কর্মচারীকে বলে দেব। ধান ভাঙতে যাব হই আমরা, ও কি ধান ভাঙতে যাব হইয়া মায়ের ভক্ত, এরা কিন্তু কখনো ফিরিয়ে দেবে না। বাহাদুর ঘোষ আছে, আছে, যেতে হবে তাদের কাছে। এই যে আছে, এই যে মামা ডাকছে, আমার ভালো বংশের ছেলে আছে, আসবে। আমার মামার নামে ধান ভেঙেছো তোমরা? না তো, ভালো বংশের ছেলে আছে, ওদের নামে তো আগে ধান ভাঙতে হবে। তারপরে কার বাড়ি? দুঃখ ঘোষ। হ্যাঁ, ধান ১৫০ টাকার এক টাকা কম দিবা না, কি দিচ্ছ আবার?
কই গো তু? এই যে বিকি ঘোষ আর প্রশান্ত ঘোষ, তাদের বাড়িতে কিন্তু ধান অবশ্যই ভাঙবে। হ্যাঁ হ্যাঁ, তো কই ওরা? এই যে আমার ভাই বিকি বারবার ঘুরে ঘুরে আসে, আমার নামে ধানে ভাঙে না। আমার বিয়ে হয়নি বলে কি আমার কোনো কিছু নেই? ওর নামে ধান ভাঙো আর আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি বিয়েটা হোক। একবারে এসে দিয়ে দিচ্ছে ফাটাস করে। না হবে না, না আজকে হবে না, না 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 আজকে না, 500 কম হবে না। এ বিকি, বিকি শোনো, রানীমা কি বলছে? এদিকে আসো, শোনো, দেখো এতগুলো রাই হয়ে এসেছে তোমার বাড়িতে, ঠিক আছে? এখন যদি আনন্দ দিয়ে না রাখো তোমার বিয়ের সময় কিন্তু আসবে না ওরা ফেরাবার। বিয়ে করার মন নাই তার মানে? ওই না, আমি 100 টাকা। বিয়ে করার মন আছে কি? হ্যাঁ তো আছে, তো বেশি করে দাও, 100 টাকা। বিকি ঘোষ অতি ভালো, উজ্জ্বল ঘোষ। উজ্জ্বল, আরে উজ্জ্বল ঘোষের বাড়ি যাবে ঠিক, আর প্রসাদ ঘোষের বাড়িও যেতে হবে। প্রসাদ? হ্যাঁ, ভুল করবে না কিন্তু। কি নাম? এটা এটা আমার মামা। হ্যাঁ, দুঃখ ঘোষ। এত কম করে নিয়ে আসছো একবারে গো, কম হয়ে গেল, এটাই বলছে দিতে খুব অসুবিধা। না না, আমার মামার মন খুব বড় আছে কিন্তু, বললে হবে না। রানীমা বলছে কে, যতবার বলবে অতবারই পয়সা। তোমার মামা? হ্যাঁ। তোমার পিন্টু দাস আর উজ্জ্বল ঘোষ এখানে বসে আছে তোমার। কোথায় গো? আর যাও এদিকে, যা 500 টাকা করে দিবে, তুমি যাও, যাও তুমি নিয়ে দেবে। আর পিন্টু দাসের নামে ধান ভাঙো, বাগানে যাও চলো। ও যে ধান ভাঙতে যাবো আমরা, কই গো উজ্জ্বল দাসের বাড়ি। কম মানে এত দূর গিয়ে ফের কম? তোমাকে ঠকছে, এত টাকা কেন কম দিচ্ছ? ও ধান ভাঙরে, ও ঢিকি ¡Gracias!
শোনোমা, এটা নিয়ে সবার কাছে যাও, যারা সত্যি মাকে ভালোবাসে কিংবা জানে সনাতন ধর্মের এটা বিধি। আমাদের নায়কবাবুর বড় বিহেন মহাশয়া, আর যিনি এসেছে বিবাহতে বিহুলা ও লক্ষীন্দ্রের বিবাহের জন্য, বুঝি শাড়ি দান করেছে, তার সঙ্গে আলতা সিঁদুর ও 150 টাকা দান দক্ষিণা করে গেছি। মামনের সাজানো ভক্তবাসনা পূর্ণ করে কিংবা সতী হইয়া যেন প্রতি সেবা করতে পারি, শঙ্কর সিঁদুর যেন সদাই যেন অক্ষয় থাকে, এটুকু কামনা করি মামনের সার কাছে। মায়ের আসরে আজ বিবাহ মণ্ডপে দান করেছে, মা যেন মঙ্গল করি। আর সকল ভক্তদের জন্য বারবার বলি, আমাদের নায়কবাবু কিন্তু জলযোগের আয়োজন করেছি, সেবার আয়োজন আছে, পাশে প্যান্ডেল করা আছে, দয়া করে সবাই গিয়ে সেবা নিয়ে নেবেন। যারা নিমন্ত্রিত হয়ে এসেছে তারা, আর যারা হয়তো নিমন্ত্রণ পায়নি তাদেরকেও বলা হচ্ছে সবাই যেন গিয়ে সেবা নেবেন। জয় মা মনসা। জলসাজা হয়েছে মা? জলসাজা গীত করেন? জলসাজার গানটা বলো মা। বাতির ঝিলিমিলি মাদলের টোকা করা
বলে দিদি মাঠা চুমাবেলে হাউলে রে হাউলে আরে চালা হে দিদি মাঠা চুমাবেলে হয়ে গেছে, সকল বিধি তো হয়ে গেছে মা। হ্যাঁ, এবার এক কাজ করো, নাপিতকে ডেকে আমার লখাই খেউড়ি করো। খেউড়ি করতে হবে? হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে, আমি ততক্ষণ অপেক্ষা করছি, খেউড়ি হলে আমাকে ডাকবে কেমন? বেশ, নাও। ডাক দাও।